আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা খড় কীভাবে কাটি। আগের ভিডিওতে তো দেখাইলাম যে ঘাস কীভাবে কাটতেছি, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা খড় কীভাবে কেটে নিচ্ছি। আর বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, জমি থেকে ঘাস কাটার মতো না। আর জমিতে আপনার বর্ষার পানি আইসে একদম ঘাস প্রায় মাটির পানি নিচে চলে গেছে, আর ঘাস কাটলেও আপনার আয় দেয় না, এই জন্য ঘাস কাটতেছি না। এখন বর্তমানে শুধু খড় বিজায়া বসি দিয়ে মিস করে খাওয়াইতেছি আর কি। অনেকেই বলতে পারেন যে শাহিদুল ভাই আপনি রেগুলার ভিডিও দিতেছেন না কেন। আসলে ভাই আমি ওই দিন ঘাসের পূজা একা মাথা নিতেছিলাম, হঠাৎ করে মাথার মধ্যে ব্যথা পাইছি, এই জন্য অনেক টাকা ওষুধ খাইতেছি, ঘাস হইতেছে না। এই জন্য আমার বড় ভাইকে বলছি যে আপনি কয়েকদিন ঘাস করেন, আমার শরীরটা ঠিক হোক। তারপরে বড় ভাই এখন রেগুলার খামারে কাজ করতেছে, আমি একটু রেস্ট নিতেছি, এই জন্য ভিডিও করতে পারতেছি না। আর সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করছি। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর এটা হচ্ছে আমাদের ডোবাটা, এখানে মাছ চাষ করতেছি, আর এটা হচ্ছে আমার খামারটা, খামারের সামনে সাইড আর কি এটা। আর সামনে দেখতেছেন ওইগুলো ঘাসের জমি, পানি উঠে গেছে এই জন্য কাটি না। আর আমার ভাইয়ে গাছগুলো কাটে দিতেছে, খড়গুলো কাটতেছে, কাটা শেষ হইলে আবার গরুকে খড়গুলো ভিজিয়ে দিব ভুষি দিয়া। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।